গত সপ্তাহ থেকেই বাংলায় শুরু হয়েছিল পারদপতন, এ সপ্তাহেও অব্যাহত রয়েছে তা। সোমবার এক ধাক্কায় অনেকটা নামলো কলকাতার তাপমাত্রা, এদিনই মরশুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কমে হবে 22.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস, দুই স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। কলকাতা তুলনায় রাজ্যের বিভিন্ন জেলা তাপমাত্রা আরও কমছে। কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোলে কমছে তাপমাত্রা। দার্জিলিং এ তাপমাত্রা ঘোরাফেরা করছে 2 থেকে 3 ডিগ্রির আশেপাশে।